আসসালামু আলাইকুম। আমাদের এই বর্তমান ফেসবুক জেনারেশনে একটা ব্যাপার প্রায় লক্ষ্য করবেন যে আমাদের অনেকের মাঝে ডিপ্রেশনের হারটা কেন জানি বেড়ে যাচ্ছে। আমরা আগের থেকে অসুখী হচ্ছি, ডিপ্রেস থাকছি, এবং সবচেয়ে দুঃখের ব্যাপার যে আমাদের অনেকের মাঝে একাকিত্বের অনুভূতিটা আগের থেকে বেড়ে যাচ্ছে। এটা দেখলে মাথায় চিন্তা আসে যে আগের প্রজন্মে যারা ছিলেন তাদের হাতে কিন্তু এত সহজ যোগাযোগ সুবিধা ছিল না। তারা চাইলেই মেসেঞ্জারে যতজনকে খুশি টেক্সট করতে পারতেন না, চাইলেই কল করতে পারতেন না, কিংবা ফেসবুকে ঢুকে সবার কী খবর, কী হালচাল সেগুলো জানতে পারতেন না। কিন্তু দিন শেষে ওনাদের ভেতরে একাকিত্বের অনুভূতি আমাদের থেকে কম ছিল। কিন্তু মানে এত উল্টো হওয়ার কথা ছিল, বরং আমরাই আরও বেশি সুখী হওয়ার কথা। তাহলে সমস্যাটা কোথায় বাঁধছে? এই সুখী হওয়া এবং একাকিত্বের অনুভূতি, এই দুটোর ভিতরে একটা স্ট্রং কোরিলেশন আছে। হার্ভার্ডের একটা মজার গবেষণা আছে, ওরা একটা লংগিটিউডাল স্টাডি করে, অর্থাৎ 75 বছর সময় নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, কেউ হয়তো অত্যন্ত ধনী পরিবারের, কেউ হতদরিদ্র, কেউ খুবই শিক্ষিত, কেউ নিতান্তই অশিক্ষিত, কেউ সাদা চামড়া, কেউ কালো চামড়া, নানা রকম বৈচিত্র্যের, নানা ধর্মের বর্ণের মানুষকে নিয়ে ওরা গবেষণা শুরু করে। এবং গবেষণার লক্ষ্যবস্তু ছিল যে মানুষের জীবনে সুখ কিভাবে আসে, আমরা কিসের ভিত্তিতে, কিসের প্রেক্ষিতে সুখী হই, এটা কি অর্থ, বিত্ত, যশ, বৈভব, খ্যাতি, নাকি অন্য কিছু। এবং এই 75 বছর ধরে গবেষণা চালানোর পরে ওরা জানতে পারে যে হ্যাঁ, এই মানুষগুলোর ভিতরে কেউ রাজা থেকে ফকির হয়েছে, আবার ফকির থেকে রাজা হয়েছে, কেউ ভালো থেকেছে, কেউ খারাপ থেকেছে, কিন্তু দিন শেষে একটা ব্যাপারে সবাই একমত, সুখী হওয়ার জন্য জীবনে একটা জিনিসই দরকার, এবং সেটা অর্থবিত্ত নয়, খ্যাতি নয়, সেটা হচ্ছে জেনুইন হিউম্যান রিলেশনশিপ। আমি বলতে পারেন না, আমার তো ভাই ফেসবুকে 4,000 বন্ধু, আমি ছবি দিলে তো 1,000 লাইক পড়ে, আমার স্ট্যাটাসে তো 100টা কমেন্ট পড়ে। জেনুইন হিউম্যান রিলেশনশিপ বলতে বোঝায় যে যেই মানুষগুলোর সাথে আপনার আন্তরিকতা আছে। আন্তরিকতা মানে হলো অন্তরেরটা, এটা কিন্তু মুখে বলতে হয় না, প্রকাশ করতে হয় না, এটা বোঝা যায়। আপনার আপনজন যারা আছেন তাদের ক্ষেত্রে আপনি নিজে বুঝতে পারেন যে আপনার কিছু প্রমাণ করতে হবে না, তারা আপনাকে ভালোবাসে অ্যাজ ইউ আর। এইটা আপনি যত মানুষের সাথে রাখতে পারবেন আন্তরিকতার সম্পর্ক, আপনি ততই সুখী হবেন। এবং এই গবেষণায় দেখা যায় যে ওই মানুষগুলো যারা সুন্দর সম্পর্ক ছিল, মানুষজনের সাথে একটা আন্তরিকতার সম্পর্ক আছে, হয়তো তারা ধনী ছিলেন না, হয়তো তারা সমাজের খুব উঁচু স্তরে বসবাস করতেন না, কিন্তু তারা স্বাস্থ্যবান ছিলেন, সুখী ছিলেন, তাদের স্ট্রেস, এনজাইটি, ডিপ্রেশন কম ছিল বলে তারা সুন্দর জীবন যাপন করতে পেরেছিলেন। তাই আমাদেরকে শেখানো হয় যে আমাদের শিক্ষিত হতে হবে, আমাদের অর্থবিত্ত, ক্ষমতার মালিক হতে হবে, তবে আমাদের এটাও মাথায় রাখা উচিত যে আসলে জেনুইন হিউম্যান রিলেশনশিপ এটা আমরা কতটা কাল্টিভেট করতে পারছি। ধরো যে ব্লাড ডোনেশন নিয়ে আমি প্রায় পোস্ট দিয়ে থাকি, তো সেই পোস্টগুলোতে কয়জন সাড়া দিচ্ছে, আপনার কোনো একটা বিপদের সময় কয়জনকে আপনি নির্দ্বিধায় অ্যাপ্রোচ করতে পারছেন, আপনার একটা খুশির খবর আপনি কার সাথে সবার আগে শেয়ার করছেন, কোন মানুষটা আপনার খুশির খবরে আসলেই অনেক খুশি হবে, আবার আপনার দুঃখের সময় কার কাঁধে মাথা রেখে কাঁদতে পারছেন, এই সম্পর্কটা আপনার যতজনের সাথে থাকবে আপনার একাকিত্বের অনুভূতি ততটাই কমবে এবং সুখী হওয়ার সম্ভাবনা ততটাই বাড়বে। এবং দিন শেষে এই আন্তরিক সম্পর্কটার পেছনে আপনার সৌন্দর্য, আপনার বিত্ত, বৈভব, খ্যাতি কোনোটারই সম্পর্ক নেই, সম্পর্ক আছে আন্তরিকতার। তাই আমাদের ফেসবুকে অনেক বন্ধু থাকতে পারে, আমাদের অনেকে ফেমাস হতে পারে, সাকসেসফুল হতে পারে, কিন্তু দিন শেষে সুখী হওয়ার জন্য কয়টা মানুষকে আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন যে আমার কিছু না থাকলেও ওরা আমাকে ভালোবাসবে, কয়টা এরকম মানুষ আপনার জীবনে রাখতে পারবেন, তাতেই কিন্তু সুখের সার্থকতা। তাই মাথায় রাখতে হবে যতজন আন্তরিক মানুষ আপনার জীবনে আছে আপনার সুখী হওয়ার সম্ভাবনা ততটাই বেশি।